ওয়েলকাম ব্যাক এগেন ইন ইউর ই লার্নিং ক্লাসেস উইচ ইস অ্যারেঞ্জ বাই বার্ডার্ন মডেল স্কুল আর আমি তোমাদের মানুষ ম্যাম এসে গেছি আবার প্রিপেটারি বেঙ্গলি ক্লাস নিয়ে তো আজকে আমরা আবার কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু কোয়েশ্চেন্স এগুলো আমরা পড়ে নেবো অলরেডি এগুলো কিন্তু তোমাদের ইভলিউশন ওয়ার্ডে ছিল তা তখন আমরা এগুলো পড়েছিলাম আর এবারেও আমরা আবার একটু রিভাইজ করি ওকে যেগুলো আমরা পড়েছি রেগুলার যদি আমরা এই ধরনের জিনিস রিভাইজ করি পড়তে থাকি প্র্যাকটিস করি তাহলে এগুলো আমাদের মনে থেকে যাবে তাই তো আর এগুলো কি রেগুলার কী করবে পেরেন্টসদেরকে বলছি এগুলো একটু রেগুলার ওদেরকে প্র্যাকটিস করান মুখে মুখে বলে লিখতে হবে না কারণ ওয়ার্ড তো ওরা শেখেনি এখনও শব্দ তৈরি করা শব্দ লেখা এখনও তোরা ওরা শিখ শেখেনি জাস্ট বর্ণ শিখছে তো এগুলো শুধুমাত্র মৌখিক মানে ওরাল এই জিনিসগুলো যেন ওরা জানতে পারে যেন ওরা শিখতে পারে এই কোয়েশ্চেন্সের আনসার্সগুলো তাহলেই হবে তো চলো চলে যাই আজকে ভিডিওতে কি কী আমরা কোয়েশ্চেন করছি আচ্ছা ফার্স্টে অলরেডি কিন্তু এগুলো আমাদের পরীক্ষার সময় আমরা করেছিলাম ইভলিউশান ওয়ানের সময় আমরা করেছিলাম আরও একবার রিভাইজ করি ফার্স্টেই দেখো এখানে লেখা আছে আমাদের দেশের নাম কি মানে দেশ মানে হচ্ছে কান্ট্রি আমরা কোন দেশেতে থাকি সেই দেশের কি নাম অবশ্যই ইভলিউশান ওয়ানের মনে আছে তো তিনটে করে অপশান ছিল সেখান থেকে আমি শুধু আজকে আনসারটা লিখেছি আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা বাংলায় কি বলবো ভারতবর্ষ ঠিক আছে তাহলে আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ তোমাদের কিভাবে মনে রাখবে আমাদের দেশের নাম কি ভারতবর্ষ মনে থাকবে নেক্সট নাম্বার টু এই যে দেশের নাম জেনে নিলাম এবার এই দেশের আমাদের দেশের জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় পশু কি কি সেগুলো এবার জানবো নেক্সট কোয়েশ্চেন তাই আছে ভারতবর্ষের জাতীয় ফুলের নাম কি। ন্যাশনাল ফ্লাওয়ার এগুলো তো তোমরা ইংলিশে পড়ছই তার সাথে বাংলাতেও পড়ো ভারতবর্ষের জাতীয় ফুলের নাম কি। কি ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস তাহলে কে বাংলায় কী বলবো। পদ্ম ফুল ওকে পদ্ম বা পদ্মফুল লিখ আমাদের জাতীয় ফুল হলো আমাদের ভারতবর্ষের জাতীয় ফুলের নাম হলো পদ্ম ফুল লোটাস ওকে এবার চলো চলে যাই নেক্সট কোশ্চেনে অলরেডি দুটো কোশ্চেন আমরা পড়ে ফেলেছি নেক্সট কোয়েশ্চেন আবার আমরা পড়বো নাম্বার থ্রিতে ভারতবর্ষের ভারতবর্ষের জাতীয় ফল জাতীয় ফলের নাম পড়বো ফুল পড়লাম এবার ফলের নাম কি সেটা জেনে নেব ফ্রুট ন্যাশনাল ফ্রুট সেটাকে বাংলায় বলছি জাতীয় ফল তাহলে ভারতবর্ষের জাতীয় ফলের নাম কি কি নাম তোমরাও তো পড়েছ আগে এভলিউশন ওয়ানে জাতীয় ফল হল ম্যাঙ্গো আম আম হল ভারতবর্ষের মানে আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় ফল ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো ম্যাঙ্গোকে বাংলায় কি বলা হয় আম আর আম কি ফলের রাজা তাই তো কিং অফ দ্য ফ্রুট তাহলে ফলের রাজা আম হলো ভারতবর্ষের জাতীয় ফল মনে থাকবে নেক্সট আরো একটা পড়বো ভারতবর্ষের জাতীয় ফুল পড়েছি ফল আর পড়লাম ভারতবর্ষের ভারতবর্ষের জাতীয় পশুর নাম জাতীয় পশুর নাম কি বলো ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি। বলো ন্যাশনাল অ্যানিমাল কে ন্যাশনাল অ্যানিমাল ভারতবর্ষের জাতীয় পশু হলো বাঘ ঠিক আছে বাঘ তোমরা তো জুতে গিয়ে দেখেছো অবশ্যই তাহলে বাঘ হলো আমাদের ভারতবর্ষের জাতীয় পশু ন্যাশনাল অ্যানিমাল হল ভারতবর্ষের জাতীয় পশুর নাম হলো বাঘ মনে থাকবে তাহলে আজকে আমরা চারটি কোয়েশ্চেন পড়লাম কি কি পড়লাম আমাদের দেশের নাম কি প্রথমে এটা জানতে হবে আমরা কোন দেশেতে থাকি তাই না আমরা কোথায় থাকি সেটা তো আগে জানতে হবে তাহলে আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ ইন্ডিয়া ইন্ডিয়াকে বাংলায় আমরা কি বলবো ভারতবর্ষ জেনে নিলাম আমাদের দেশের নাম ভারতবর্ষ এবার তারপর কি পড়লাম ভারতবর্ষের জাতীয় ফুল জাতীয় ফুলের কি নাম লোটাস ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস সেটাকে বাংলায় আমরা কি বলছি জাতীয় ফুল হল পদ্ম পদ্ম ফুল ভারতবর্ষের জাতীয় ফুল ওকে নেক্সট ভারতবর্ষের জাতীয় ফল ন্যাশনাল ফ্রুট কি ন্যাশনাল ফ্রুটের নাম কি আম ম্যাঙ্গো ম্যাঙ্গো হলো ভারতবর্ষের জাতীয় ফল নেক্সট ভারতবর্ষের জাতীয় পশুর নাম ন্যাশনাল অ্যানিমাল কে ন্যাশনাল অ্যানিমাল টাইগার বাঘ ঠিক আছে বাঘ হল ভারতবর্ষের জাতীয় পশু ওকে তাহলে আজকে এই চারটে কোশ্চেন পড়লাম এই চারটে কোশ্চেন তোমরা বাড়িতে রেগুলার বলা একটু অভ্যাস করো ওকে তাহলে লিখতে হবে না এগুলো শুধু পড়বে ওরাল শুধু পড়বে শুনে শুনে মুখস্ত করবে ওকে তাহলে নেক্সট ডেতে আমরা আবার চলে আসবো একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা একটুখানি করে এগুলো রেগুলার অভ্যাস করতে থাকো পড়তে থাকো টাটা